হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো অপারেশন সুন্দরবন এই মুভির চতুর্থ দিনের কালেকশন নিয়ে, বিউটি সার্কাস এই মুভির চতুর্থ দিনের কালেকশনে, যেখানে কথা বলবো হাওয়া এই মুভির 60 দিনের কালেকশন নিয়ে। ভিডিও যদি ভালো লাগে তো লাইক করবেন, এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা জানেন সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন সবার প্রথমে আপনারা আমাদের চ্যানেলেই পেয়ে থাকেন। তো প্রথম কথা বলবো অপারেশন সুন্দরবন নিয়ে। এই মুভির বাজেট হলো 4 কোটি টাকা। লিড রোল হলো সিয়াম স্যার, জিয়াউল হক, রওশন স্যার। এই মুভি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। অপারেশন সুন্দরবন বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে সুন্দর ফিল্ম। মুভিটিকে সবাই প্রশংসিত করেছে যে মুভিটি খুবই ভালো হয়েছে। নিজেদের চতুর্থ দিনে এই মুভিটি বাংলাদেশ থেকে আয় করেছে 16 লক্ষ টাকা। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 92 লক্ষ টাকা। আপনারা যদি এখন অপারেশন সুন্দরবন না দেখে থাকেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন মুভিটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো বিউটি সার্কাস নিয়ে। মুভির বাজেট হলো 1 কোটি টাকা। লিড রোল হলো জয়া আহসান ম্যাম। এই মুভি নিজেদের চতুর্থ দিন কমপ্লিট করেছে। বিউটি সার্কাস মুভিটি ভালো হয়েছে। আপনারা জানেন অপারেশন সুন্দরবন, বিউটি সার্কাস দুটি মুভির মধ্যে প্রতিযোগিতা চলছে যে দুইটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। কিন্তু আপনারা জানিয়ে দিই দুইটি মুভি খুবই ভালো রেসপন্স পাচ্ছে। নিজেদের চতুর্থ দিনে এই মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 8 লক্ষ টাকা। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 32 লক্ষ টাকা। আপনারা যদি এখনও বিউটি সার্কাস না দেখে থাকেন, দেখবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন বিউটি সার্কাস এই ফিল্মটি আপনাদের কেমন লেগেছে। এখন কথা বলবো হাওয়া নিয়ে। মুভির বাজেট হলো 1 কোটি 20 লক্ষ টাকা। লিড রোল হলো চঞ্চল চৌধুরী স্যার। এই মুভিটি নিজেদের 60তম দিন কমপ্লিট করেছে। হাওয়া ভালো কালেকশন করছে। আপনারা জানেন হাওয়া সকল জায়গায় প্রশংসিত। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবসা সফল ফিল্ম হাওয়া। হাওয়া অনেক বেশি টাকা আয় করেছে। মুভিটি শুধু বাংলাদেশে নয়, বাংলাদেশের বাহিরে ওভারসিজ মার্কেটেও ভালো টাকা আয় করেছে। নিজেদের 60 দিনে এই মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 6 লক্ষ টাকা। এখন পর্যন্ত এই মুভি টোটাল কালেকশন হলো 12 কোটি 76 লক্ষ টাকা। আপনাদের জানিয়ে দিয়ে হাওয়া, বিউটি সার্কাস, অপারেশন সুন্দরবন এই তিনটি মুভি বাংলাদেশের সকল সিনেমা হলে চলছে, ভালো কালেকশন করছে। হাওয়া খুব কম শো পেয়েছে, কিন্তু এখন পর্যন্ত হাওয়া ব্লকবাস্টার কালেকশন করে নিচ্ছে। আপনারা যদি এখনও এই তিনটি মুভি না দেখে থাকেন, দেখবেন, কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন এই তিনটি মুভির মধ্যে সবচেয়ে সেরা বাংলা মুভি কোনটি। ধন্যবাদ।